আজি গোটাই ভালো উদ্যম ওড়িশার ভুবনেশ্বর আরম্ভ হয়েছি। ডাক্তার মানে যে তাঁকর গোটে লোক অছি, আডভোকেট মানকর লোক অছি, চার্টার্ড আকাউন্টেন্ট মানকর লোক অছি, এবং সে সিএ লেখুচ্ছে, আডভোকেট লেখুচ্ছে, ডক্টর আমার জর্নালিস্ট যে সে প্রেস লেখুচ্ছে এবং অনেক ইউরোপ কন্ট্রি মিডিয়া লেখুচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধ পরে সাংবাদিক মানে যে ওয়ার জার্নালিস্ট লে সে প্রথমে প্রেস লেখিলে। এবে প্রেস কহিলে প্রিন্ট মিডিয়া নাই, এটা প্রিন্ট মিডিয়া যুগর গোটে সংকেত লা, প্রেস লেখিলে লোক বুঝুলে সাংবাদিক। এবে প্রিন্ট মিডিয়া সহিত ইলেকট্রোনিক্স মিডিয়া, টিভি আসিগলা, সোশিয়াল মিডিয়া আসিগলা, তেমন এবে জর্নালিস্ট লেখা যাওয়া যে উদ্যম আরম্ভ করছেন বিভূতি বাবু আর অন্য মানে সংগঠনে যে বসছেন, সেটা কিন্তু পপুলার হব। কিন্তু আমি ফলো করছি ইউরোপিয়ান সিস্টম কু, প্রেস ঠিক আছে, প্রেসটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ইউজ হোলা, এবে প্রেস কহিলে আর ছপাই গণমাধ্যম কেবল নু, টিভি এবং সোশিয়াল গণমাধ্যম হয়ে গেল। তুমি ভাবুছি যে নিশ্চিত এক আন্দোলন ওড়িশার আরম্ভ হল, সেতুমি মু যে আন্দোলন আরম্ভ করছেন সে অন্তরু ধন্যবাদ দেউছি। খুব কম দিন ভিতরে প্রয়াস কার্যকরী হয়েছি, মোট ঠিক মনে আছে আমার যেত সাংবাদিক কল্যাণ বোর্ড হয়েছিল নভেম্বর 16 সেটি আমি আমার অভিলাষটি পোষণ করেছিল। এভাবে গোটে হওয়া সমস্ত রয়েছে রোগ আমার কাহিকি রোগ না, এই জাতি নভেম্বর 16 এ প্রসঙ্গে উঠি এবং এতদিন কম ভিতরে গোটে আজ হচ্ছে 14 ডিসেম্বর এবং এই মাসে নহণ এভাবে এক কার্যকারী হওয়া যাচ্ছি, আমার গোটে স্বপ্ন সফল হচ্ছে এবং আশা করা এতে সবু সাংবাদিক ভাই মানুষ রহব, সমস্ত সম্মতি রহব এবং আমার প্রফেসনটা যেভাবে ভাবে আমার যে মৌলিক বৃত্তি সাংবাদিকতা যেটা রয়েছে তার গোটে স্বতন্ত্র ফুটি উঠব, সেইটা হচ্ছে বড় জিনিস এবং এই প্রয়াস পছরে আমি সমস্তে অন্টা ভিড়ি আগেবা এবং মোর মধ্যে যা মু বয়সর পরিণত বয়সে পৌঁছলে মধ্যে মু সব প্রকার সহযোগ করবি, এ দৃঢ় প্রতিশ্রুতি দেউছি। ওড়িশার আরম্ভ ঠিক আছে, ওড়িশার বহু জিনিস এমনি যে জগন্নাথ দেশ বহু জিনিস ভালো কাম ওড়িশার আরম্ভ হলে সেটা ভারতবর্ষের সফল হব এবং আজ যে কাম আরম্ভ হয়েছে বহুত ভালো হয়েছে, বহুত কিন্তু গোটে কন্ডিশন লা সেটলেক ওড়িশার জর্নালিস্ট মানে আমাকে কুহতি আমার প্রফেসন লোক মানে একজুট নুহতি মো কন্ডিশন লা লেট বিভূতি কর অ্যান্ড প্রসন্ন মহান্তি শুড বি টুগেদর অ্যাজ অ্যালং উইথ বিতবাস মিশ্র দেন আই উইল জয়েন ইউ অ্যান্ড ইট সিমস দ্যাট বোথ অফ দেম আর টুগেদর অ্যান্ড প্রসন্ন ইজ ইন ব্যাঙ্গালোর ইজ অলসো জয়েনিং উইথ দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড জার্নালিস্ট ইউনিটি এবং আপরে ন্যাচুরাল আমি একজুট হলে বহু জিনিস হব, এটা ইউনিয়ন নক অ্যাসোসিয়েশন নুহ, এটা হল জার্নালিস্ট ডেভেলপমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়া, কেবল সাংবাদিক মানকর কল্যাণ উদ্দেশ্যে অভিপ্রেত বড় ভাই শ্রীরাম দাস অছন্তি, প্রদোষ ভাই অছন্তি এবং অন্য মানে সমস্ত অছন্তি, লেটস গো টুগেদার, হাফ টুগেদার, জয়েন্ট টুগেদার, অ্যাচিভ টুগেদার। অপ্রত্যাশিত ভাবে গোটে ইউনিট হয়ে যাই এবং আগপাই বডিটা ওড়িশার আরম্ভ হয়েছে, আমার যে স্বপ্ন লা তার স্বপ্ন আজ সাকার হওয়া যাচ্ছি, তেমন আউ সেপাই আমি আউ পাদে আধে আগেবা পড়ব এবং তাকে ভেটিকি যে আমার রাষ্ট্রপতি অনেক তাকে ভেটিকি তাকে চিঠি দিয়েছিল কহি দে ভবিষ্যৎ সমস্ত দিয়ে আমি প্রেস কু গোটে প্রকৃতরে গোটে যে খম্ব চতুর্থ স্তম্ভ জুডিসিয়ারি এক্সিকুটিভ আেজিসলেটিভ পরে ফোর্থ প্রেস গোটে যদি খম্ব হব তাহলে সব সুবিধা মিলবে। ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে আমি চিন্তা করছু জার্নালিস্ট কংগ্রেস, ইন্ডিয়ান জার্নালিস্ট কংগ্রেস ভুবনেশ্বরের করা এবং এই ইন্ডিয়ান জার্নালিস্ট কংগ্রেসে এই লোগোটি ব্যাপক ভাবে ব্যবহার করা সমগ্র ভারতবর্ষর সাংবাদিক মানুষ অপিল করা এবং সেই ইন্ডিয়ান জার্নালিস্ট কংগ্রেসে মু পূর্ব কইছি যে আপনার দুবাই, শ্রীলঙ্কা, পড়োশী ভারতর যেতে রাষ্ট্র অনেক সমস্ত আনবা উদ্যম করবু, যোগাযোগের মধ্যে আমি অছু এবং তা সহিত ভারতবর্ষর বিভিন্ন প্রদেশর সাংবাদিক মানে সাংবাদিক সংগঠন মানে যোগ দেবে, ওড়িশার সমস্ত সাংবাদিক মানুষ আমি চেষ্টা করবু এই ইন্ডিয়ান জার্নালিস্ট কংগ্রেসের ভুবনেশ্বর একত্রিত করবু এবং এই লোগোটি সমস্তে আপনাতু এ প্রকার অপিল তাঁর রাখবু এবং ভবিষ্যতের সরকার পাখে মধ্য সাংবাদিক মানকর কল্যাণ পাই বিভিন্ন প্রসঙ্গক উত্থাপন করা সেটি বিচার আলোচনা করা যে বিচার আলোচনার ভারতবর্ষর প্রমুখ সাংবাদিক মানে যোগ দেবে, ওড়িশার মধ্যে বরিষ্ঠ সাংবাদিক মানে মত বিনিময় করবে এবং তার নির্যাসক আমি সরকার পাখে রাখবু, এভাবে এক অপূর্ব যা কুয়া পড়ব আভিমুখ্য রক্ষিকি আমি চিন্তা করছু আশা করবু গণমাধ্যমের সমস্ত প্রতিনিধি যে সাংবাদিক বন্ধু মানে এটি অনেক এবং এ সংবাদ যে কালি পড়বে সে সমস্তে আমার এই কার্যক্রমে আপনার সহযোগ করবে।
जदि आपणको आम भिडियोटी भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलंतु नहीं।